রাজমাতা এটা কি করছে? রাব খুশি হয় না। পৃথিবীর সব থেকে বড় রাক্ষসীর শক্তি দিয়ে আমি তোমায় সৃষ্টি করেছি। তুমি আমায় সাহায্য করবে। তুমি আমি কাল নাগিনীর কাছে যেতে চাই। আমাকে কাল নাগিনীর কাছে পৌঁছে দাও এক্ষুনি। রাক্ষসী আয়না, এ তো বড়ই কাজের জিনিস দেখছি। আমি জলকন্যা গো, এই সাত রঙের সাত সমুদ্র সর্বদা আমার পাহারায় থাকে। আর এই সাত সমুদ্র পেরোতে হলে আমার পরীক্ষায় সফল হতে হয়। মাছ হয়ে তোমাদের পরীক্ষা নিয়েছিলাম আমি। যখন পরিস্থিতি স্বাভাবিক থাকে, কোনো বিপদ যখন থাকে না, তখন অনেকেই হয়তো তুচ্ছ প্রাণীকে সহায়তা করতে এগিয়ে আসে। কিন্তু তোমরা নিজেদের জীবন বিপন্ন করেও আমাকে বাঁচাতে চেয়েছ। তোমরা তো মহান, আর তাই তোমাদের জন্য পুরস্কার আছে। জলকন্যা, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব আমি সত্যিই জানি না। তা কেন, এই সাত সমুদ্র পার করার অধিকার তো তোমরা নিজেরা অর্জন করেছ, এখানে আমার কোনো কৃতিত্ব নেই। তবে হ্যাঁ, তোমাদের আগের পথে যেতে আমি সহায়তা করতে পারি। এ তোমাদের তেরো নদীর পথের দিকে নিয়ে যাবে। শঙ্খ তোমাদেরকে পথ দেখাতে সহায়তা করবে, আর কখনো আমাকে ডাকবার হলে এই তারাটাকে জলে ভাসিয়ে দিও, তাহলেই আমি চলে আসব। আমাদের আবার নিশ্চয়ই দেখা হবে। কামনা করি তোমরা সফল হও। ধন্যবাদ। রাজকন্যা, শঙ্খটা বাজাও। হ্যাঁ যোদ্ধা।
আমার সব কাজে বাধা দিচ্ছে কালনাগিনী। তার মানে হলো সে আড়াল থেকে মায়া করে আমার উপর নজর রেখে চলেছে। যাও, যেখানে কালনাগিনীর মায়া অবস্থান করছে সেখানে গিয়ে স্থির হয়ে দাঁড়াও। এই চোখ দিয়েই আমার উপরে নজর রাখছে কাল নাকি? তাহলে দেখো তোমার চোখকে কেমন তোমার বিরুদ্ধে কাজে লাগাই। আমার মনি, তোমার চোখ এখন আমার চোখ। সমুদ্র শেষ হতে চলেছে, সামনে বালুর চর। যোদ্ধা, তারাটা দিন না। আমাদের তো নদীপথে যাওয়ার কথা ছিল, তাহলে আমরা জলশূন্য এই বালুচরে আমরা এলাম কি করে? তাই তো দেখছি রাজকন্যা। রাজকন্যা, দেখো তো মানচিত্র কি বলছে। হ্যাঁ যোদ্ধা। কি মানচিত্রে কিছু নেই কেন? একটু আগেও তো সবকিছু ছিল এখানে। তার মানে আমরা ভুল পথে চলে এলাম না তো?